ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তরুণ ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব আর আফিফ হোসেন ধ্রুব। তাদের নিয়ন্ত্রিত এবং কার্যকরী বোলিংয়ে খোলস থেকে বেরিয়ে হাত খুলে খেলতে পারেনি ভারতের সেরা ব্যাটসম্যানরা। তারুণ্য নির্ভর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে 6 উইকেটে 148 রানেই থামে ভারতের ইনিংস। মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান আর তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটাররা ছাড়াও যে বড় শিকার ধরা যায় সেটা প্রমাণ করলেন বিপ্লব আফিফের মতো তরুণরা। বাংলাদেশের দুই তরুণ আর অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে দিল্লি জয় করেছে টাইগাররা। ভারতের মতো শক্তিশালী দলকে তাদের মাঠে এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভারত জয়ে অবদান রাখা মুশফিকুর রহিম ও দুই তরুণ ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব ও আফিফ হোসেন ধ্রুবর প্রশংসা করে প্রতিবেদন করেছে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। মুশফিকুরের ব্যাট না বিপ্লবের বোলিং, ঠিক কোন জায়গায় ভারতকে টেক্কা দিল বাংলাদেশ? এই হেডলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিপ্লব আফিফ শফিউল ইসলামের মতো বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা নিলেন। সাকিব, মাশরাফি, তামিম না থাকলেও ভারতের ব্যাটসম্যানদের খোলস থেকে বের হতে দিলেন না বাংলাদেশের বোলিং। 43 বলে 8টি 4 এবং 1 ছক্কায় অপরাজিত 60 রানের ইনিংস খেলে দলকে জয় উপহার দেয়া মুশফিকুর রহিমের পারফরমেন্স নিয়ে ওপার বাংলার জনপ্রিয় এই পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়েছে, মুশফিকুর রহিম অসাধারণ হয়ে উঠেছিলেন ঢাকার মাঠে। মাঠের বাইরের ঘটনায় বড়সড় ধাক্কা খাওয়ার পরে এই বাংলাদেশ দলে মুশফিকই সিনিয়র, বহু ম্যাচ তিনি একাই বের করে দিয়েছেন, রোববার সেটাই করে দেখালেন। শেষ পর্যন্ত টিকে থাকে 43 বলে 60 রান করে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়লেন মুশফিক।